কুমিল্লা ও ময়মনসিংহ সিটির নবনির্বাচিত মেয়র কাউন্সিলররা শপথ নিচ্ছেন আজ। দুই মেয়রকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র কাউন্সিলররা শপথ নিচ্ছেন আজ। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে কুমিল্লার নির্বাচিত মেয়র ডক্টর তাহসিন বাহার সূচনা এবং ময়মনসিংহে নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ময়মনসিংহের নবনির্বাচিত কাউন্সিলরদেরও শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এছাড়াও কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদেরও শপথ পড়ানো হবে। 9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনের ভোট হয়। ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। আর কুমিল্লা সিটিতে মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডক্টর তাহসিন বাহার সূচনা। বরিশালে জীবিকা হারানোর হুমকিতে ব্যাটারি চালিত হলুদ অটোরিকশার চালকেরা। সিটি কর্পোরেশন তাদের টোকেন নবায়ন করছে না। স্বল্প খরচে যাতায়াত করতে পারায় এই যানবাহনটিকে শৃঙ্খলায় আনার দাবি যাত্রীদের। নগরের যানজটের শুনে পরিকল্পিত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। বরিশাল সিটিতে 6 থেকে 7 হাজার হলুদ অটোরিকশা সহ সবুজ সিএনজি, আলফা, মাহেন্দ্র ও ব্যাটারি চালিত পায়ের রিকশা চলাচল করছে 10 হাজারের মতো। চলছে 40 হাজার মানুষের জীবিকা। প্রয়াত মেয়র মোহাম্মদ শওকত হোসেন হিরণের সময়ে সিটি এলাকায় ব্যাটারি চালিত হলুদ অটোরিকশা চলাচলের অনুমতি দেয় বরিশাল সিটি কর্পোরেশন। এরপর মেয়র আহসান হাবিব কামাল ওই টোকেন নবায়ন না করে নতুন করে টোকেন দেন। পরে সাদিক আবদুল্লাহ একইভাবে নতুন করে টোকেন দেন। এখন সব অটো বাদ দেওয়ার সিদ্ধান্তে আন্দোলনে যায় অটো মালিক শ্রমিকরা। অযৌক্তিক পুলিশি হয়রানি বন্ধের দাবি তাদের। লোন আছে, কিস্তি আছে, আমরা নানান ধরনের জর্জরিত আছি, আমাদের বাচ্চা কাছে লেখাপড়া করে, আমাদের উড়েই যেন তো আমাদের মনসারা উপায় নাই। সিটি কর্পোরেশনের টাকা দিয়ে টোকেন আনছি কিন্তু প্রশাসন আমাদের এই টোকেনের কোনো ভ্যালু দিতেছে না। বাস গাড়িরও 500 টাকা বা 1000 টাকা মামলা হাইয়েস্ট। আমাদের কি করে দৌড়িয়ে গাড়িতে জব্দ করে, এখন জব্দ করলে বিকেলে সারিয়ে আনতে গেলে 5000 টাকা লাগে। রিক্সাতে একটু বেশি ভাড়া নেয়, এই যে অর্ধেক দূর নেমে গেলে কম খরচে আমরা যেতে পারি। সবার তো রিক্সা বা প্রাইভেটভাবে চলাফেরা করার সামর্থ্য নেই, এই লোকালভাবে আমরা চলাচল করতে পারছি, অল্প খরচের মধ্যে যাতায়াত হচ্ছে আমাদের। অটোরিকশা নিয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সরকারি নীতিমালাটি অনুমোদনের অপেক্ষায় বলে জানিয়েছেন জাসদ নেত্রী মনীষা চক্রবর্তী। বিআরটি এর লাইসেন্স ব্যাটারি চালিত যানবাহনের জন্য সেই লাইসেন্সটি দ্রুত দেওয়ার দাবি জানাচ্ছি এবং শহরের যানজট নিরসনে পার্কিং স্ট্যান্ড, সেই পার্কিং স্ট্যান্ড নির্মাণ করার দাবি জানাচ্ছি। আমরা মনে করি যে সবচেয়ে ছোট যানবাহন বা সবচেয়ে গরিব যানবাহন দেখে তাদেরকেই শুধুমাত্র হয়রানি না করে ট্রাফিক আইন সবার ক্ষেত্রেই যাতে প্রযোজ্য হয়। জিবাইকের সিদ্ধান্তের বিষয়ে আমাদের বিআরটি কর্তৃক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, এইটুকু এই বিষয়গুলো আমি জানি। যে বাকিগুলো যে ওখান থেকে সিদ্ধান্ত হয়েছে কি হয়নি এই বিষয়টা বলতে পারবো না। মানবিক দিক বিবেচনা ও যানজট নিরসনে নগরীতে অটোরিকশা চলাচলের নানা পরিকল্পনা রয়েছে পুলিশ ও সিটি কর্পোরেশনের। পুলিশ প্রশাসন, তারপর আমি মেয়র হিসেবে এবং সবাইকে মিলিয়েই আমি একটা সিদ্ধান্ত নেব। সবাই মিলে একটা সম্মিলিত একটা সিদ্ধান্ত আমরা নেব, মানবিক দিক বিবেচনা করে তাদের মানে ভালো হয় যেন, আর আমাদেরও যেন যানজট কমে। যে কোনো উপায়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি সচেতনদের। শাহিন হাসান, বাংলাভিশন, বরিশাল। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বেলা 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।